নবী মুহাম্মদ সাল্লাম বলেছেন কোন ব্যক্তির যদি তিন বা তিনের অধিক কন্যা হয়, তিন বা তিনের অধিক কন্যা হয়, এই হাদিসটা কখন বলেছিলেন শুনলে অবাক হয়ে যাবেন। হযরত মুহাম্মদ সাল্লাম একদিন বসে আছেন, এমন সময় ওনার সামনে এক ব্যক্তি হাঁটু গেড়ে বসে বসে ঝরঝর করে কাঁদছে। প্রফেট মুহাম্মদ সাল্লাম বলছেন, এই ব্যক্তি, এই তুমি কাঁদছো কেন, কি হয়েছে কাঁদছো? সেই লোকটি বলেছিল, হে নবী, এই পৃথিবীতে আমি অনেক পাপ করেছি, অনেক পাপ করেছি, মাফ হয়ে যাবে, কিন্তু একটা পাপ আমার মাফ হবে না। বলছে, কি এমন পাপ তুমি করেছো পৃথিবীতে যেটার ক্ষমা হবে না? বলছে, না হে নবী, আমার মনে হচ্ছে ওই পাপটা আমার ক্ষমা হবে না। বলছে, কি পাপটা একটু শুনি না। ছেলেটি বল, লোকটি বলছে, শুনুন, শুনলে অবাক হয়ে যাবেন। লোকটি বলছেন, হে নবী, আমার একটা কন্যা সন্তান হয়েছিল, মেয়েটার নাম ছিল সাকিলা। কি বললাম? সাকিলা। এই মদিনার বাজারের অতীব সুন্দরী মেয়ে ছিল আমার। মেয়েটার বয়স, মেয়েটার বয়স, আমি আমি করলাম কি, একদিন আমার স্ত্রীকে বলছি, ও স্ত্রী, তুমি মেয়েটাকে সুন্দর করে সাজায় দাও, আমি মেলা দেখাতে নিয়ে যাব। মেলা, মেলা, আরবের একটা বিখ্যাত মেলার নাম হলো ওয়াকাজের মেলা। কি বললাম? জায়গাটার নাম ওয়াকাজ, জায়গাটার নাম হলো ওয়াকাজ, ওয়াকাজের মেলা, আমি মেলা দেখাতে নিয়ে যাব। আমার স্ত্রী করেছে কি, আমার কলিজার টুকরা কন্যাটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে নতুন জামা পরিয়ে। আমি এক হাতে মেয়েটার হাত ধরেছি, অপর হাতে কোদাল নিয়েছি, কোদাল কোদাল বসে কোদাল 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 নিয়েছি, নিয়ে দুই পাহাড়ের মাঝখানে, দুই পাহাড়ের মাঝখানে, দুই পাহাড়ের মাঝখানে সমতল ভূমি, চারিদিকে দেখলাম কেউ নেই, চারিদিকে কেউ নেই, মেয়েটা আছে আর আমি আছি। আমি করলাম কি, মেয়েটাকে দাঁড় করিয়ে দিয়ে আমি কোদাল দিয়ে গর্ত খুলছি। যখন গর্ত খুলছিলাম, তখন মাটিগুলো ছিটিয়ে ছিটিয়ে আমার এই দাড়িতে পড়ছিল, আর আমার বাচ্চা মেয়েটা ছোট ছোট হাত দিয়ে আমার দাড়ি থেকে মাটিগুলো সরিয়ে দিয়ে বলছে, আব্বা, তুমি এখানে কেন গর্ত খুলছো, মেলা দেখাতে নিয়ে যাবে না? আমি নিষ্ঠুর পিতা, কোনো দিকে খেয়াল না করে গর্ত খুলেই চলেছি। কোমর পর্যন্ত যখন গর্ত খোলা হয়ে গেছে, আমি মেয়েটির হাত আর পা দড়ি দিয়ে বাঁধছি। মেয়েটা তখন বলছে, আব্বা, তুমি মেলা দেখাতে নিয়ে যাবে না, তুমি হাত পা দড়ি দিয়ে বাঁধো কেন? আমি কোনো দিকে খেয়াল না করে দড়ি দিয়ে হাত পা বেঁধে মেয়েটিকে গর্তের ভিতরে ফেলে দিলাম। দেবার উপরে মাটি চাপা দিচ্ছি, মেয়েটা ঝরঝর করে কাঁদছে আর বলছে, ও আমার পিতা, আমার বিয়ে তোমায় দিতে হবে না, লোকের দূরে দূরে ভিক্ষা করে খেয়ে মানুষ হবো, আমাকে প্রাণী মেরে ফেলো না, মাকে বলে আনলে মেলা দেখাতে নিয়ে যাব, এটা কি তোমার সেই মরণ মেলা? ও গো পিতা, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ছেড়ে দাও। সেই ব্যক্তি বলছে, হে নবী, আমি এত নিষ্ঠুর হয়ে গেছিলাম সেই সময়, আমি করলাম কি, আমি করলাম কি, মেয়েটা মরছে না, তখন করলাম কি, দূরে চলে গেলাম, দূরে একটা বড় পাথর ছিল, বড় পাথরটা এনে মেয়েটার মাথায় সজোরে মারলাম। মারা যাওয়ার আগে মেয়েটি বাবা রে বলে চিৎকার করে উঠেছিল, হে নবী, আমি যখন নামাজ পড়ি, আমি যখন খেতে বসি, তখন সেই আমার কলিজার টুকরা কন্যার বাবারে ডাকটা আজও আমার কানে বাজে, হে নবী, পৃথিবীতে অনেক পাপ করেছি, মাফ হয়ে যাবে, এই পাপটা কি আমার ক্ষমা হবে? এই ঘটনা যখন ব্যক্তিটি বলছেন, তখন হযরত মুহাম্মদ সাল্লাম দুটো চোখ থেকে অঝর নয়নে পানি পড়ছে, আর চোখ থেকে পানিগুলো হযরত মুহাম্মাদের দাড়ি গড়িয়ে গড়িয়ে নিচে টপটপ করে পড়ছে। তখন মুহাম্মদ সাল্লাম বলেছিলেন, তুমি এত নিষ্ঠুর পিতা হতে পারো আমার জানা ছিল না। আমি মুহাম্মদ সাল্লাম বলে যাচ্ছি, আমি মুহাম্মদ বলে যাচ্ছি, এই পৃথিবীতে যদি কোনো পিতার তিন বা তিনের অধিক কন্যা হয়, তিন বা তিনের অধিক কন্যা হয়, ওই তিন কন্যাকে যদি কোনো পিতামাতা ভালো করে লালিত পালিত করে ভালো জায়গায় বিবাহ দিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাম কিয়ামতের মাঠে আমি যে স্বর্গ জান্নাতে থাকব, ওই জান্নাত ওই স্বর্গে ওই তিন কন্যার বাপের দেখা হবে। কই বলে না তো, দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি গুলো, কই দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি তো বলেনি, যাও বাড়ি থেকে ভাববেন আমার কথাগুলো। আমরা গালে দাড়ি মাথায় টুপিটাকে মনে করেছি শুধুই ধর্ম। ও বাপ, শোনেন, হাওড়া বলে একটা জেলা আছে, নাম শুনেছেন? প্লিজ, হাওড়া জেলা। বাগদান বলে একটা থানা আছে, নাম শুনেছেন? বাগদান থানা, ওখানে একটা কলেজ আছে, বাগদান কলেজ। তো আমি বাগদান কলেজে লেকচার দিতে গিয়েছিলাম, তো দিতে যাওয়ার পর কলেজের স্টুডেন্টরা সব আছে, কলেজের লেকচার মানে বুঝতেই পাচ্ছেন,
সব শিক্ষিত, কলেজের স্টুডেন্ট আছে, সব ছেলে মেয়ে, প্রিন্সিপাল সাহেব আছেন স্টেজে, প্রফেসররাও আছেন, ওরা জানেন মারুফ সাহেব এসছেন, চলুন যাই। তো এসে বসেছেন সকলে, তা আলোচনা করতে করতে একটা প্রশ্ন করেছিলাম, কি প্রশ্ন শুনে নিন। আমি বললাম আচ্ছা বন্ধুরা, স্টুডেন্টদেরকে বলছি, স্টুডেন্ট ভাইরা বোনেরা, তোমরা বলো তো দেখি, একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু? মারাত্মক প্রশ্ন কিন্তু। আমি বললাম মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু? তো স্টুডেন্টরা সব চুপ। কিছুক্ষণ পর একটা স্টুডেন্ট বলছে, স্যার স্যার আমি বলবো? বললাম বলো, সকলে বসে আছে কিন্তু। বলছে স্যার, মুসলিমটার গালে দাঁড়িয়ে আছে, অমুসলিমটার গালে দাঁড়িয়ে নেই। তা আমি বললাম এটা তুমি ঠিক বললে না। বলছে কেন স্যার? আমি বললাম তুমি কি জানো, এই গ্রেট পোটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল, ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সক্রেটিসের গালে দাড়ি ছিল, রামকৃষ্ণ পরহংসদেবের গালে দাড়ি ছিল, আশারাম বাবুর গালেও দাড়ি আছে, রামদেবের গালেও দাড়ি আছে, মুসলমান নন। আর একজন স্টুডেন্ট দেখি বলছে, স্যার আমি বলবো? বলছে কি? বলছে স্যার, মুসলমানটার মাথায় টুপি থাকবে, অমুসলিমটার মাথায় টুপি থাকবে না। আমি বললাম তুমি এটাও ঠিক বললে না। বলছে কেন স্যার? আমি বললাম এ গ্রেট ন্যাশনাল হিরো যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব, তারও মাথায় টুপি ছিল। পণ্ডিত জওহরলাল নেহরুও মাথায় টুপি দিতেন, আন্না হাজারেও মাথায় টুপি দিত, পাঞ্জাবিরাও পাগড়ি পরে। আর একজন স্টুডেন্ট বলছে, স্যার আমি বলবো? বলছে বলো। বলছে স্যার, মুসলমানটার মুসলমানি বা খাতনা হবে, কি বলেন ভাই ওটা, কি বলেন আপনারা, ওই পুরুষ লিঙ্গের আগাত চামড়া কেটে বাদ দেয় ওটাকে কি বলেন? মুসলমানি, মুসলমানটা মুসলমানি বলে, যাই হোক, তো এই পুরুষ লিঙ্গের আগাত চামড়া কেটে বাদ দেবে, অর্থাৎ মুসলমানটার মুসলমানি হবে আর অমুসলমানটার মুসলমানি হবে না। আমি বললাম এটাও তুমি ভুল বললে, কারণ আমি ভারত, ভারতের প্রত্যেকটা রাজ্যতেই আল্লাহ আমাকে নিয়ে গেছে, এবং বাংলাদেশের জেলা উপজেলা মিলে 64টা, এখন 65টা হয়েছে, আর নেপালের তো রয়েছে মোটামুটি, যাই হোক। তো আমি যতটুকু ঘুরে ছোট্ট এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের সঙ্গে কোঅপারেট করছি, শুনে নিন। আমি তখন বললাম যে হান্ড্রেডে 10% মানে 110 জন হিন্দু ভাই, সনাতন ধর্মের মানুষ, বিভিন্ন রোগের কারণে পুরুষ লিঙ্গের আঘাত চামড়া কেটে বাদ দেয়। দ্বিতীয় 100% মানে 140 জন ইহুদি বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আঘাত চামড়া কেটে বাদ দেয়। 150% মানে 150% লোক কি করে, খ্রিস্টান, তারা কি করে, বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আঘাত চামড়া কেটে বাদ দেয়। আর 100% নয়, অবাব, আমি বাস্তব অভিজ্ঞতা নিয়েই বলছি, এই নেপালে গিয়ে বুঝতে পেরেছি মুসলমান কি, ইটরি, পোখরা, কাঠমান্ডু, নমস্তে ঝারনা ইত্যাদি ইত্যাদি আরো অনেক জায়গা, 9.9% মুসলিম তারা এই পুরুষ লিঙ্গের আঘাত চামড়া কেটে বাদ দেয়। এখন আমাদের জানতে হবে সর্বপ্রথম এই পুরুষ লিঙ্গের আঘাত চামড়া কেটে কে বাদ দিয়েছিল। 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, মাথায় রাখুন। আচ্ছা বিজ্ঞান কি বলে দেখি আগে, মডার্ন সায়েন্স বলছে কোন পুরুষ যদি তার লজ্জাস্থানের আঘাত চামড়া কেটে বাদ দেয়, ওই পুরুষটা পৃথিবীতে যতদিন বাঁচবে তিনটে রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 1 নম্বর সিফিলিস বলে একটা রোগ আছে গো বাপ, ওই রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 2 নম্বর গনোরিয়া বলে একটা রোগ আছে, ওই রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 3 নম্বর লজ্জাস্থানের ক্যান্সার থেকে বেঁচে থাকতে পারবে। যে সমস্ত পুরুষরা তাদের লজ্জাস্থানের আঘাত চামড়া কেটে বাদ দিয়েছে, ওই সমস্ত পুরুষদের পৃথিবীর জমিনে আজ পর্যন্ত ওই জায়গাতে ক্যান্সার রোগটা আসেনি, মনে রাখবেন। আর সারা পৃথিবী গবেষণা করছে, এটা আমার কথা নয়, এজন্য আমি বলে দিই যে কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা, শুধু মুসলমানরা কোরআনকে নিয়ে রিসার্চ করে না, গবেষণা করে না, সারা পৃথিবী কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে,
আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা ঘরে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আশাশ্রী জগদীশচন্দ্র বসু, ফ্রান্সিস বেক, ফ্রান্সিস ডেক, উইলিয়াম স্কিডমোর, উইলিয়াম হার্ভে, টমাস, জর্জ বার্নার্ড, এরা কোরআন কিনে গবেষণা করেছে আর করছে। আর আমাদের মধ্যে, মুসলমানদের মধ্যে দেখবেন কিছু মৌলবি, কিছু মৌলবি, কিছু সকলে নয়, মুসলমানদের কিছু মৌলবি তারা কি করে দেখবেন, এই কোরআনটাকে নিয়ে ধর্মের ভেতরে মারামারি করে। গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, ঠিক না, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, মোনাজাত করা না করা, এই নিয়ে মারামারি করতে করতে এ ওরে বলে কাফের, ও ওরে বলে কাফের। শুনে নিন, প্রফেট মোহাম্মদ সাল্লাম বলেছেন, তুমি যাকে কাফের বলছো সত্যিকারের যদি সে কাফের না হয়, বললেওয়ালা নিজে কাফের। হলো, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বাপেরা, এই পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি? পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো কি জানেন? আত্মসমালোচনা করা। কি বললাম? নিজেকে নিয়ে সমালোচনা করা, আমি কি মানুষ? এই জন্য বিবেকানন্দ একটা কথা বলেছিলেন, স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন, লোকে কি হয়েছে, কি দেখেছে, কি শিখেছে, এটা বড় কথা নয়, তুমি নিজে কি হয়েছো, কি দেখেছো, কি শিখেছো, এটাই মূল ব্যাটার। এই জন্য আত্মসমালোচনা করো। প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তুমি আত্মসমালোচনা করো, নিজেকে নিয়ে সমালোচনা করো। আচ্ছা, একজন মোমেন মুসলমান হতে গেলে তার কি কি গুণ থাকা দরকার? এই কোরআনে আছে 30টা গুণ লাগবে। কটা কটা কটা? 30টা গুণ যার মধ্যে থাকবে তিনি একজন মুসলমান। আর হাদিসে আছে 70টা, 30 আর 70 কত হলো বাবা? 100টা গুণ যার ভিতরে থাকবে তিনি একজন পারফেক্ট মুসলিম। 100টা গুণ থাকতে হবে এই আছে কোরআন আর হাদিসে। কোরআনে আছে 30টা আর হাদিসে আছে 70টা, মোট 100টা গুণ থাকতে হবে, তবেই তিনি হবেন একজন মুসলিম। খালি গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, লজ্জাস্থানের চামড়া কাটা, গোবাংশ ভক্ষণ করা আর মসজিদে কিছু নামাজ পড়া, এর নাম শুধু মুসলমান নয়। বাপেরা, মুসলমানের আদর্শ কল্পনা করতে পারবেন না। ছোট্ট এই দুটো কথা বলে নিই, পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি? আত্মসমালোচনা করা। আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি জানেন? পর সমালোচনা করা। আত্মসমালোচনা করলে নেকি হয়, নেকি হয়, পুণ্য হয়, ভার্চু, আর পর সমালোচনা করলে গোনা হয়, পাপ হয়, পাপ। দেখবেন দুদোলা লোকের বাড়ি বাড়ি যায়, কি ভুল বললাম, আবার দুদোলা গো, দুধ দুধ মিল্ক বিক্রি, মিল্ক বিক্রেতা, দুদোলা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না সহজে। আর মদোলা, মদোলা গোবরডাঙ্গায় দোকান দিয়ে বসে আছে, ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে থানার ভেতরে, থানার ভেতরে লকাবে চুম মেরে বসে আছে, ঠিক না বেটি? সৃষ্টিকর্তা বলছে, সৃষ্টিকর্তা বলছে ফেরেস্তাদেরকেই দেখ, আদমের বাচ্চাদের, মানব জাতির অবস্থা দেখ, মদ খেলে ওর ব্রেনটার মস্তিষ্ক ঘটবে, আর দুধ খেলে ওর শরীরটা সঠিক থাকবে, ভিটামিন এ বি সি কে সব রকম ভিটামিন দুধের মধ্যে দিয়েছি। শুনে নিন, এই পৃথিবীতে একজন ব্যক্তি ছয় মাস কিছু না খেয়ে শুধু দুধ খেয়ে বেঁচে থাকতে পারে, পারে না? এই আমরা খাইনি, আমরা তো খেয়েছি, আমরা আমাদের মায়ের পেট থেকে যখন এলাম, আসার পরে আমরা আমাদের মায়ের পেট থেকে এসেছিলাম, 6 মাস আমরা কি খেয়েছিলাম? মায়ের দুধ খেয়েছিলাম, ঠিক না বেটি? কোনো খাবারই খাইনি। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না, মদওয়ালা দোকান দিয়ে বসে থাকে, মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে গন্ডগোল করে বসে আছে। মনে রাখবেন, আজ আমি আপনাদের দিকে তাকিয়ে বলছি, আপনারা সব চিটিংবাজ। আচ্ছা, কটা আঙুল আপনাদের দিকে আছে বলুন না? একটা। আর তিনটা আঙুল কোন দিকে? নিজের দিকে। তার মানে আমি টিভিল চিটিংবাজ। এই জন্য কথা বলতে গেলে একটু মাপ বাপেরা। তাই বিবেকানন্দ একটা কথা বলেছিলেন, কি হয়েছে, কি দেখেছে, কি শিখেছে, এটা মূল ম্যাটার নয়, তুমি নিজে আত্মসমালোচনা করো। আজকের আমাদের আফসোস, আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি? হিন্দু মুসলিম একটু ভাবো, কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। মুসলমান ভাইদেরকে বলে যাচ্ছি, নামাজ পড়ে, নামাজ কারোর জন্য মাপ নাই। আপনি কি জানেন, আপনি কি জানেন ইসলামের আদর্শটা কি, মোহাম্মদ সাল্লামের আদর্শ কি? আমি 5টা জিনিস তুলে ধরছি, শুনে নি, 5টা জিনিস, বেশি নয়, 5টা জিনিস বলছি। মোহাম্মদ সাল্লামের আদর্শ দেখুন, প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেট থেকে যেদিন পৃথিবীতে এলেন, দোস্ত চলে যাচ্ছে নাকি, আসবে না, যাচ্ছে একেবারে,
আসবে, যাই হোক। আচ্ছা বাবা টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে না বাবা? হ্যাঁ ও মা, একদিন বুঝতে পারবেন। এ অন ক্যামেরাতে বলে যাচ্ছি, আমি তো চলে যাবো অন্ধকার নীরব নগরে, মানুষ চলে যায় ভাষাটাই রয়ে যায়, যারা শুধু মরে নাহি দেয় প্রাণ তাদের কবু কোনোদিন করেনি সম্মান। চিৎকার চেঁচামেচি করে ওয়াজ করার নাম ওয়াজ নয়, এই কোরআনে আল্লাহ বলেছে।